শাড়িতে নারী, বাঙালিদের ভাতে চিংড়া মাছের মালাইকারি। বাঙালিদের সুখ দুঃখ হাসি কান্না একদিকে, আর ভাতে চিংড়ির মালাইকারি অন্যদিকে। আজ বানাবো সেই ঐতিহ্যবাহী মালাইকারি। মাছ কেটে মাছটি ভেজে নিয়ে ওই তেলে আর একটু তেল দিয়ে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে কষে অল্প সর্ষে বাটা দিলাম। সর্ষে বাটা মালাইকারির স্বাদকে খুব বাড়িয়ে তোলে। তারপর নারকেল দুধ দিয়ে ফুটিয়ে শেষে চিনি এবং গরম মশলা। যতদিন বাঙালি থাকবে সবার ভাতে মালাইকারি থাকবে।